আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই দাদা। প্রারম্ভিকে আমাদের নেপাল দাদা চলে গেছেন, আমাদের ছেড়ে প্রিয় ভক্তবৃন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমি অনুরোধ করব আমাদের এই গীতার যুগে আজকে মাতাজি আমাদের সঙ্গে সেই শব্দটি পাঠ করবেন। আপনি প্লিজ ওনার জন্য যদি একটু জায়গা করে দেন, এই মাতাজি আমাদের সঙ্গে এই অষ্টাদশ শব্দটি পাঠ করবেন। ওনার ভুল হয়েছে, প্রথমেই ওনাকে এখানে বসানো উচিত ছিল, তো উনি যে বসেননি সেটা আমি খেয়াল করিনি। আমি প্রতি সপ্তাহে গীতা পাঠ করতাম নেপাল মন্দিরের বাসায়। তখন তো কোনো মন্দির প্রতিষ্ঠা হয়নি, প্রায় 16-17 বছর আগে থেকে। তো উনার যে একটা গীতা প্রেরণা ছিল গীতা পাঠের প্রতি উনার, এবং ওনার বাসায় আমি গত বছর 18 অধ্যায় পাঠ করে রাখার সুযোগ হয়েছিল। সম্পূর্ণ অধ্যায় পাঠ করা পর্যন্ত উনি সম্পূর্ণ পাশে বসেছিলেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করব, বারবার কামনা করব। তারপর হাত ধরে একটু করুন, ভুলে গেলে হয়তো। ওম দিব্যাং লোকান স্বগচ্ছত। ওম দিব্যাং লোকান স্বগচ্ছত। ওম দিব্যাং লোকান স্বগচ্ছত। সেই স্বর্গীয় আত্মা যেন দিব্যলোকবাসী হন, এটা ঈশ্বরের প্রার্থনা করছি। তো আজকে আসলে সবাই যেহেতু কষ্ট করে আসছেন, কোলাগ্রিনী হয় এত ভক্ত সমাজ শুনলাম আপনার সবাই ভালোবাসে, তো আমরা সবাই মিলে একটু অষ্টাদশের জন্য সাক্ষাতে করি, কেমন? যত আমি পড়ি ফেলছি, তারপর সবাই মঙ্গলার্থে একটা অধ্যায় শুধু সাক্ষাতে করছি, একটা অধ্যায় সবাই মিলে পড়ব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद्भगवद् गीता अष्टादशोऽध्याय मोक्षयोग नामक श्रीभगवान् अर्जुन उवाच। सबाई ठीक आछेन तो? सबाई खुलछे अष्टादश अध्याय? सबाई एकटु खुलुन, समय प्लीज। अष्टादश अध्याय एकटु दया करे। वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ हरि ओं तत्सत्। ॐ हरि ओं तत्सत्। ॐ हरि ओं तत्सत्। ॐ नमः विष्णु। ॐ नमः विष्णु। ॐ नमः विष्णु। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्य द्विपचक्षुरातम्। हरि ओं तत्सत्। ॐ नमः भगवते वासुदेवाय। ओके, थैंक यू। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ নামক শ্রী অর্জুন উপাস। কি দাদা সেকালে শুনো, না না ওটা করবো না, আপনি একটা একটা তুলসী দেন এখানে গীতা, মোক্ষ যোগ নামক অর্জুন উপাচ। মুক্তি পায় হরি নামই একমাত্র সম্বল। হরির নাম, হরির নাম, হরির নাম।